এখানে আজকে আমার এরিয়া, আমি গিয়েছিলাম যখন আমার এরিয়া, আমি সাততলা সকালে ডেলিভারি করছি এবার টাওয়ার, এবার টাওয়ার ডেলিভারি শেষে আমি আর ডেলিভারি করছি হলো ডিওএসএস, ওখানে শেষ করে আমি ইসলাম গার্মেন্টসের ডেলিভারি পিক আপ নিয়ে এখানে আসছি এবার টাওয়ারের অপর সাইডে, বাইক পার্ক করে আমি লিফ্ট পর্যন্ত গেছি। এমতো অবস্থায় এক লোক লিফ্ট থেকে নামছে, আমার বলতেছে ভাইয়া আমার হাত পা নিয়ে ধরে বলতেছে ভাইয়া বের হয়ে যান এখানে আগুন লাগছে জয়তলা, তখন আমি বের হয়ে চলে আসছি, হুন্ডাটা আমার অপর সাইডে রাখা ছিল। ওমতো অবস্থায় আমি যখন দেখলাম বাইরে যখন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, মাল নিতে আসছিল, মাল নিতে আসছিল, কয়তলা যাওয়ার কথা, কথা ছিল সাততলা, সাততলা কিসের অফিস? এটা হলো ইসিউ কি যেন এই ধরনের একটা কোম্পানি ছিল, এখন মাথা কাজ করতেছিল। এই কোম্পানির পিকআপ করতে গিয়ে মনে করেন অল্পের জন্য আল্লাহ আমার কাছে 10 মিনিট থেকে 15 মিনিটের ব্যবধান, কারণ আমি যখন লিফ্টে উঠতাম উনি যদি লিফ্টে না আসতো তাহলে আমি লিফ্টে উপরে চলে যেতাম, সিকিউরিটি গার্ড ছিল ওরাও জানতো না। প্রথম ওই লোকটাই ডিক্লেয়ার করে যে এখানে আগুন লাগছে এই বিল্ডিংয়ের ছয়তলা, এরপর থেকে লিফ্ট বন্ধ হয়ে যায়।